পুলিশ মন্ত্রী যিনি যিনি পুলিশ মন্ত্রী উনি পুলিশ মন্ত্রী হয়ে বসে আছেন উনি কি জানেন না ধর্মগুরু বাড়ি আছে কি করে যায় ভোট নেবার সময় মুখ্যমন্ত্রী এসে হাজির হয়ে গেল পি ভোট দেন আমাদের দেন জনগণ দেন দেন ভোট দেন আজকে ভোট টোট নিয়ে যে কি হলো ভুলে গেছেন আমাদের পিরজাদা আমাদের হুজুর তার মাথায় আজকে ইটের আঘাত পড়ছে কার প্রেজেন্সে পুলিশের প্রেজেন্সে একটু ভাবতে হবে সাধারণ মানুষকে ভাবতে হবে এই ভাবনাটা কিন্তু সাধারণ মানুষকে ভাবতে হবে একজন ধর্মগুরুর ওপর এই আক্রমণ নজিরবিহীন এ ঘটনা অত্যন্ত লজ্জাজনক ঘটনা মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার এখানে বোম মারা হয়েছে স্টিয়ার গ্যাসের সেল করা হয়েছে এটা একটা দরবার শরীফে এই ঘটনা কেন ঘটবে যাদের দায়িত্ব ছিল নিরাপত্তা দেবার তারাই এসে এই আক্রমণ করেছে একটা ধর্মীয় স্থানে এসে পুলিশকে লেলিয়ে যে ঘন্টনা ঘটিয়েছে সেটা নিঃসন্দেহে নজিরবিহীন ধর্মীয় স্থানে এসে আক্রমণ করেছে নিন্দা জানাবার তো কোনো প্রশ্নই নেই কিন্তু নিন্দা জানালেই তো এই কাজটা শেষ হবে না সর্বস্তরের মানুষকে ধর্মনিরপেক্ষ ধর্ম ধর্মনিরপেক্ষ মানুষদেরকে এই লড়াইয়ে সামিল হতে হবে এবং শাসক দলকে উচিত শিক্ষা দিতে হবে আমরা কি বুঝি না হ্যাঁ কার ইঙ্গিতে করছেন কে ডুবাচ্ছে আপনাকে কার দ্বারাই হলো সিবিআই তদন্ত করুন সেটা বার করুন হ্যাঁ আপনি সব বেরিয়ে যাবে জিনিসটা হ্যাঁ ও শাসনকে দিয়ে আপনারা করাচ্ছেন আপনার ইঙ্গিতে আবার অনেকে বলছেন মাথায় লাল রং দিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তাতে মানুষজন মিডিয়ার এসে মাথা খুলছে এবার খুলে আমার দেখতে দেখুন আপনারা মাথায় রং লাগানো আছে না পট্টি মারা আছে দেখুন দেখুন হ্যাঁ যিনি বলছেন রং দিয়ে ঘুরছে হ্যাঁ তেনার ইঙ্গিতেই তো হয়েছে এটা তিনি তো পেটি তাহলে বলবো তিনি তো বিশ্বামদের এখানে পেটি ভাঙচুর সে করিয়েছে হ্যাঁ জীবনে কখনো হয় না আজ সাহস পেলে কোথা তারা কোন সাহসে করতে পারে এরা হ্যাঁ আমরা কি মরে গেছি নাকি উনি কী ভাবছেন এইভাবে পুলিশ পাঠিয়ে দিয়ে এরকম করে দামন করে বেরোন করে মুখ বন্ধ করে দেবো হ্যাঁ বন্ধ করার ক্ষমতা কারণ এই উনি কি ভাবছেন এত সহজ ভাই পুলিশ মন্ত্রী তিনি যিনি পুলিশ মন্ত্রী উনি পুলিশ মন্ত্রী হয়ে বসে আছেন উনি কি জানেন না ধর্মগুরু বাড়ি আজকে কী করে যায় ভোট নেবার সূর্য সময় মুখ্যমন্ত্রী হাজির হয়ে গেল পির ভোট দেন আমাদের দেন জনগণ দেন ভোট দেন আজকে ভোট টোট নিয়ে যে কি হলো ভুলে গেছেন হ্যাঁ আজকে ভুলে গেছেন পির সাহেব নামে সব কেস কামারি দিয়েছেন তুলুন তুলতে তো মানা করিনি কি বুঝলেন পির পিজা নামে কেস দিয়েছেন বলছেন তুলতে বলুন কারণ আমরা বর্ষায় নিয়ে যান না আমাদের ছানায় করে নিয়ে যান আমরা কি পিছপা নাকি হ্যাঁ আপনারা এলেন কেন জড়ালেন কেন পিছিয়ে সঙ্গে জড়িয়ে আপনারা পিছিয়ে জড়িয়ে দিয়ে এরকম জিনিস দুর্ঘটনা ঘটালেন কেন আপনারা এর জন্য কে দায়ী কে করাচ্ছে হ্যাঁ তাদের তো পেট ভরে গেছে তাদের পেট ভরে গেছে আর আপনাকে রাজবে না তারাই ডুবিয়ে দেবে যারা এই কাজ করছে তারা দুদিন পর ছিটকে বেরিয়ে অন্য দলে ঢুকে যাবে দেখুন না আপনি কি হচ্ছে আপনার যে দল আছে মন্ত্রী আছে দুদিন পরে শত শত মন্ত্রী ঝড়ের মতন বেরিয়ে যাবে হ্যাঁ রাজ্য সরকারের ক্ষমতা নেই তাদের রাখা কি বুঝলি তাদের পেট ভরে গায়ে তারা করে যাবে তারা অশান্তিটা এই জায়গায় লাগাতে চাইছে আফসোস দুঃখের বিষয় আমাদের হ্যাঁ ওনারা এসে এখানে একশো চুয়াল্লিশ ধারা করে এটা জায়গাটা মানে আটকাতে পারত তাহলে এই জিনিস ঘটতো না ওনারা এসে আমার সঙ্গে বসতে পারতো বসে আলোচনা করলে এসে ঘটতো না কি বুঝলেন হ্যাঁ ধর্মগুরুরা রেহাই পাইনি আগামীতে এই সাধারণ মানুষও রেহাই পেচ্ছে না মার খেচ্ছে অত্যাচার জুলুম হচ্ছে এটা বাংলার মানুষ জেনে গেছে এর জবাব কিন্তু দিয়ে দেবে আগামী লোকসভা ভোটে এই জবাব বাংলার মানুষ কিন্তু দিয়ে দেবে এটা মনে রেখে দেবেন কিছুদিন আগে আমরা ছিয়াত্তরটা বছর অতিক্রান্ত হলো আমাদের স্বাধীনতার আজকে আমরা পশ্চিমবঙ্গে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের পীরজাদা আমাদের হুজুর তার মাথায় আজকে ইটের আঘাত পড়ছে কার প্রেজেন্সে পুলিশের প্রেজেন্সে একটু ভাবতে হবে সাধারণ মানুষকে ভাবতে হবে এই ভাবনাটা কিন্তু সাধারণ মানুষকে ভাবতে হবে অর্থাৎ নিরাপত্তা শব্দটা আজকে কোথায় আজকে পুলিশের উপস্থিতিতে প্রশাসনের উপস্থিতিতে যিনি প্রতিবাদী যিনি তার নিজস্ব অবস্থান দেখান যে না তিনি সর্বসাধারণের জন্য এবং আমাদের কিন্তু গণতন্ত্রেই রয়েছে আমরা কিন্তু একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের এক একটা সবাই কিন্তু অংশীদার সেখানে দাঁড়িয়ে আজকে পীরজাদা তিনি এটা সকলের জন্যই দরজা উন্মুক্ত সেইখানে যদি প্রশাসন তার উপস্থিতিতে একদল দুষ্কৃতি মিলে তার উপরে আক্রমণ হয় আজকে হয়তো সাধারণ মানুষের মনে হতে পারে এটা বিক্ষিপ্ত ঘটনা কিন্তু না এইটা হলো সামগ্রিক পরিস্থিতি ছিয়াত্তরটা বছর পর পশ্চিমবঙ্গ জানি না এর আগে আমরা সেই আন্দাজেতে আমাদের বয়সটা কম এইরকম অশান্ত এরকম অস্থির এবং এই অরাজকতায় নৌরাজ্য আগে হয়নি সুতরাং এই যিনি আমাদের হুজুর প্রতিবাদ করেছেন তিনি এর আগেও আমার আক্রান্ত মঞ্চে স্যার কনভেনার আমাদের অম্বিকা স্যার আর অরুণাভ স্যার বলেছেন যে উনি কিভাবে ওনার প্রতিবাদ এবং ওনার সততা এবং এই মুহূর্তে হুজুর এইটা কিন্তু আমাদের সাধারণ মানুষকে দেখাচ্ছেন যে না প্রতিবাদ বিবাদ ও লড়াইটা জারি রাখবেন সত্যের জন্য তাই আমি আপনাদের কাছে সকল সাধারণ মানুষকে আজকে আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ লিঙ্গ সব কিছু উঠে গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা কিন্তু ভারত একটা বৈচিত্র্যতম দেশ এখানে বেঁধে বেঁধে থাকতে হবে এই এইটাই হলো মূল কথা অনেক রকম প্রভোকেশন আসছে নানারকম রকম ষড়চন্দ্র চারিদিকে রচিত হচ্ছে এই গণতান্ত্রিক পরিকাঠামোই থেকে আজকে রাষ্ট্র বিভিন্ন রকমভাবে ছল চাতুরি করে অগণতান্ত্রিকভাবে একটা সহ শাসন কায়েম করছে তার ফলে কিন্তু আজকে পীরজাদার মতন মানুষ আপনারা ভাবতে পারছেন সে কোনো দিন স্বাধীনতা ভারতবর্ষে কোথাও দেখেছেন কিন্তু আজকে হচ্ছে কেন হচ্ছে এই সচেতনতা নাগরিক সচেতনতা আমাদের আসা প্রয়োজন সুতরাং সেই গণতন্ত্রকে সু প্রতিষ্ঠিত করতে গেলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কিন্তু প্রতিবাদের কণ্ঠে সচ্চার হতে হবে না হলে কিন্তু কেউ আমরা কিন্তু রেহাই পাব না। রাষ্ট্রপতির কাছে গেছে অণু যন্তল মন্ত্রে धरना হয়েছে নির্বাচন কমিশনের কাছে গেছি অভিযোগ দায়ের করতে তিনি এখান থেকে দিল্লি গেছেন। বলে আজ তিনি আবার আক্রান্ত হয়েছেন তিনি আক্রান্ত হয়েছিলেন আগে ভাঙড়ে শাসক দলের দ্বারা বারবার তিনি শাসক দলের দ্বারা আক্রান্ত হচ্ছেন। আজকে আমরা আক্রান্ত আমরার পক্ষ থেকে ঘটনা দুটো কারণে তীব্র নিন্দা করছি এক এই ধরনের একটা দরবার শরীফে একজন ধর্মীয় মানুষের ওপর তার দরবার শরীফের মধ্যে পুলিশ ঢুকিয়ে মস্তান ঢুকিয়ে এই হামলা দ্বিতীয়ত দ্বিতীয়ত আমরা অত্যন্ত নিন্দা করছি এবং উৎকণ্ঠা আমাদের সবচেয়ে এই জায়গায় যে এইভাবে একটি সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়ের মানুষের দরবার শরীফে ঢুকে যারা হামলা চালাচ্ছে তারাই আবার বলছে যে লোকসভায় গিয়ে তারা আর এস এস বিজেপিকে আটকাবে এটা যে সম্ভব নয় এটা যে তাদের মধ্যে একটা বোঝাপড়া থেকেই হচ্ছে আসলে তাদের কাছে হচ্ছে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তাদের ওপরই আক্রমণ হচ্ছে এবং সেই কারণে তার ভাইপো নসা সিদ্দিকীর ওপরও আক্রমণ হয়েছে আক্রান্ত আমরা মঞ্চের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একজন ধর্মগুরুর ওপরে এই আক্রমণ নজিরবিহীন এ ঘটনা অত্যন্ত লজ্জাজনক ঘটনা মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার এখানে বোম মারা হয়েছে স্টিয়ার গ্যাসের সেল করা হয়েছে এটা একটা দরবার শরীফে এই ঘটনা কেন ঘটবে যাদের দায়িত্ব ছিল নিরাপত্তা দেবার তারাই এসে এই আক্রমণ করেছে ফলত এটা শুধু নিন্দার বিষয় নয় এটা আমরা শুধু নিন্দা করছি না আপনাদের মাধ্যমে দেশের সর্বত্র মানুষের কাছে এই বার্তা পৌঁছক সকলেই এর নিন্দা করুক আমাদের আক্রান্ত আমরা মঞ্চের পক্ষ থেকে ঘটনা তীব্র নিন্দা করছি এবং আমাদের এই ভয় দেখি আমাদের প্রতিবাদকে স্তব্ধ করা যাবে না এমনকি ইব্রাহিম সেদ্দিকীর যে সৎ এবং প্রতিবাদী যে অবস্থান সেই অবস্থান থেকেও তাকে সরানো যাবে না তার উপর আক্রমণ হয়েছে আমরা পাশে আছি পাশে থাকবো আগামী দিনে দরকার হলে আরও বড় পদক্ষেপ আমরা নেব আমাদের আক্রান্ত আমরা মঞ্চের পক্ষ থেকে আমাদের অন্যতম আহ্বায়ক অম্বিকেশ মহাপাত্র আছেন একটা ধর্মীয় স্থানে এসে পুলিশকে লেলিয়ে যে ঘটনা ঘটিয়েছে সেটা নিঃসন্দেহে নজিরবিহীন এবং আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষ সাংবিধানিক কাঠামো সেখানে পরিষ্কার রয়েছে যে ধর্মের মানুষ যেখানেই বসবাস করবেন তার নিজের ধর্ম আচরণ করবে সেখানে রাষ্ট্র কোনোভাবে কোনোরকম নিয়ন্ত্রণে যাবে না কোনোভাবে পদক্ষেপ করবে না কিন্তু এখানেই এই প্রথম আমরা দেখলাম যেহেতু পঞ্চায়েত ভোটে তারা এই যে এত লুপ ইত্যাদি ইত্যাদি করেছে তার ফলে সাধারণ মানুষের যে প্রতিরোধী চেতনা বিকাশ ঘটেছে সেইখানে দাঁড়িয়ে তার আতঙ্কিত হয়ে শেষমেশ হ্যাঁ ধর্মীয় স্থানে হিসেবে আক্রমণ করেছে নিন্দা জানাবার তো কোনো প্রশ্নই নেই কিন্তু নিন্দা জানালেই তো এই কাজটা শেষ হবে না সর্বস্তরের মানুষকে ধর্মনিরপেক্ষ মনোভাবপন্ন ধর্মনিরপেক্ষ মানুষদেরকে এই লড়াইয়ে সামিল হতে হবে এবং শাসক দলকে উচিত শিক্ষা দিতে হবে যেভাবে শিক্ষা দিলে তারা শিক্ষা পাবে সেই ব্যবস্থাই করতে হবে এবং সেইটা আমরা এখান থেকে এই বার্তাটাও দিতে চাই